যেভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লেখা আছে লাল ঘরে সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন। আর নোটিফিকেশনগুলো সবসময় পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বেল বাজাতে হবে। এভাবে বেলটি বাজিয়ে দিন, হয়ে গেল সাবস্ক্রাইব। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু পারফরমেন্স দিয়ে আপনাদের বিনোদিত করতে, সেই চেষ্টার কোনো ত্রুটি নেই আমার। আপা কাপড় সরান, আসেন আপা শুই, দুই বউ এক স্বামী, স্বামী স্ত্রীর ঝগড়া, মোটা বউয়ের সাফল্যের পর আপনাদের জন্য আমি ও সিএ কমেডি টিভির এবারের প্রয়াস চিকন আলীর যমজ প্রেমিকা। দুজন একই মতো দেখতে, একই রকম, একই চেহারা, এদেরকে নিয়ে এবারের ধারাবাহিক চিকন আলীর যমজ প্রেমিকা। আমার মজার সব ভিডিও দেখতে আজই আমার চ্যানেল সিএ কমেডি টিভি সাবস্ক্রাইব করে বেল বাজান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাবা, আমার জীবনে একদম মারছে থাবা, আমি বুঝি আর বাঁচবো না। আমার হাতটা দেখে বলো আমি কি হবে। না, তোমার হাত খুব ভালো বলছে। বলছে? হ্যাঁ, খুব ভালো বলছে। আল্লাহ, কি কর, জীবনে দুইটা বিবাহ হবে। দুইটা? আল্লাহ, একটাও পাই নাই এখনো, দুইটা। কিন্তু দেখতে হবে একই রকম। দুইটা? ও খোদা, আমি দুইটা বিয়ে করব। দুইটা দেখতে হবে একই রকম? দুই বউ একই রকম দেখতে? আল্লাহ, কি যে কহ। আচ্ছা, আর বিশেষ সাধনার দরকার আছে? সাধনা করব, প্রয়োজনে আমার মায়ের কাছ থেকে আমার বাপরে আলাদা করে দেব। ওটা কোনো সাধনা হয় ও? তাইলে রাখবো, রেখে দেব, রেখে দেব। ভাগ্য রেখা খুব সুন্দর এবং খুবই উত্তম। উত্তম? হ্যাঁ, মাশাআল্লাহ, প্রভু কৃপা করুক। তুমি অনেক সাধনার দ্বারা ভালো একজন শিল্পী হবে। শিল্পী? অবশ্যই শিল্পী। আমি গান গাবো না, ছবি আঁকবো। শিল্পী আমু? শিল্পী বহু রকম আছে, গান গাওয়া হয়, গান গাওয়া, ছবি আঁকা, ছবি আঁকা, মানুষের সাথে ভালোভাবে কথা বলা, কথা বলাও শিল্পী। অবশ্যই, হ্যাঁ, শিল্প জগৎ, জগৎময় শিল্প, জগৎময় শিল্প, জগৎ পিতা তিনি শিল্পী, তিনি পরম শিল্পী, তার কাছ থেকে আদায় করতে হবে সাধনা। তোর বউ তোর কাছে চলে আসবে, তুই কাজে লেগে যা। কাজে লেগে যাও মানে? আজকের পর থেকে আমি বউয়ের গুষ্টি উদ্ধার করব, বিয়ে আমারে করতেই হবে। বয়স বাইরা যাইতেছে, তাহবা তুইটা বাবা, তোমার চরণ ধুলি নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ যারা আমাকে হেফাজত করে আসলাম। দিয়া দিয়ে যা, দিবু বিকাশে পাঠায় দিবু। নাম্বার নাই তো কি হয়েছে? আসসালামু আলাইকুম বাবা, সালাম করছি, কিসের টাকা? তোর স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। হাদিয়া বাকি রাখিসিস, তুই যা হারাম জাদা। হ্যালো, এই কই রে তুই? তুই না আসার কথা। এ কানে তুই তুই করে কেন? আপনার কি নিয়ে আসবো আপনার জন্য? প্যাকেট প্যাকেট তুই বলছি। হ্যাঁ ঢং, চুপ, কাকে ফোন দিয়ে আপনি তুই তুই করতেছেন? এই সাবধানে কথা বলবে, ভুল করে না ফোন চলে গেছে তাই এই ব্যবহার করবেন? আমারে ফোন দে, তুই তুই করতেছে কোথাকার কে? জ্যোতিষিনা কইছে আমার দুইটা বউ। ইরে, এটা একটা মনে হয় ধর্মই না। ভদ্রতা আছে না একটা মানুষের?
হ্যাঁ বলেন। সরি, একটা ডিজিজ ভুলের জন্য আপনার কাছে ফোন চলে গেছে, কিছু মনে করবেন না। হ্যাঁ সেটা বলেন, তো ভুল করে ফোন দিয়ে আগে জানবেন যে কে, আমার গলাও তো আপনি বুঝতে হবে। কি নাম আপনার? তুষি। তুষি পুষি কুষি এগুলি কুত্তাবিলায়ের নাম হয় আর কি। কি বলছেন এসব আপনি? আপনাকে বলি নাই। শুনুন, আমার নাম কুকুর বিড়াল বিড়াল কিছু না, আমার নাম তুষি। নামটা সুন্দর, নাম নাইস, কিউট। থ্যাঙ্কস। কি করেন আপনি? এই তো লেখাপড়া করি। কিসে পড়েন? এই তো ইন্টার। না, ফেসবুকে আইডির নাম কি আপনার? ওই যে তুষি। ওয়াও! ওই কি এটা? হ্যাঁ, কি নাম? তুষি লিখে সার্চ দেব? হ্যাঁ, তুষি লিখে সার্চ দিন। তুষিল এই যে কুত্তা বিলাই সবাই যে কদের, কি নাম? হ্যাঁ হ্যালো, এই আপনার তো ওই যে নাম লিখছি, এই যে অনেক কিছু আইছে, মানে কি পরে আছেন, অনেক মেয়ের ছবি আইছে, এই মেয়ের নামে তো অনেকগুলা মেয়ের নাম। প্রোফাইল ফিপ সবুজ কালের জামা গায়ে। ওইটা না, এই ড্রেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সুন্দর ডার্লিং, কি কথা লুকাবে তুমি মনের তলে, তোমার পাশার তলে কথার চলে, ওই চোখ যে মনের কথা বলে, সুইটি বিউটি বরবটি, দারুণ কিউট, মা কি সুন্দর, মাইয়া রে ও মাইয়া। কি সুন্দর লাগে। আগামীকাল দেখা করবো। কাল দেখা করবো জীবনের প্রথম ভার্জিন ডার্লিং এর সাথে। ইয়েস, কাল দেখা করবো পার্কে। পুরো ভার্জিন, সুন্দর লাগছে, কিউট বিউট। দিবি কিনা গো? অতিরিক্ত দেখছিস কে হালার পো? চিনবে চিনবে, যখন দুইটার কানের সিপাই দুইটার ঠাড়ায় চটকনা দিব না, তখনই চিনবে। হাসলে নাকি হার্ট ভালো থাকে।
তখন থেকে আমার একটাই চাওয়া, আমি মানুষকে হাসাবো, মানুষের হাতটা ভালো রাখবো। আমি নায়ক নই, আমি ভিলেন নই, আমি একজন কৌতুক অভিনেতা। আমার কথার মধ্যে রস কষ থাকতেই হবে। আর তাই তো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসঙ্গতিগুলিকে সঙ্গতিপূর্ণ করেই আমি আপনাদের হাসির খোরাক জুগিয়ে থাকি। আমি আমার ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভির মাধ্যমে আমার কথা, আমার বাচন, আমার চলন, আমার সব কিছুর মধ্যেই অনেক সময় আপনারা ভুল ত্রুটি ধরে থাকেন। আসলে আমি একজন কমেডিয়ান, বিভিন্ন অসঙ্গতিগুলোকে সঙ্গতি করে কমেডি করাই হচ্ছে আমার কাজ। আমি হিরোর মতো চিৎকার করে ডায়লগ দিলেও আপনারা হাসবেন না, আমি ভিলেনের মতো রাগে রাগান্বিত হয়ে ডায়লগ দিলেও আপনারা হাসবেন না। আমি কমেডিয়ান হিসেবে আমার অভিনয়, আমার এক্সপ্রেশন, আমার স্ক্রিপ্টিং, আমার সমস্ত অসঙ্গতিপূর্ণ ঘটনা দিয়েই আমি আপনাদের হাসির খোরাক জুগিয়ে থাকি। অবশ্যই আপনারা আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করে আপনাদের হাসির খোরাক জোগানোর জন্য সহযোগিতা করবেন। আমি আপনাদের চিকনালি, আমার নিজস্ব কোনো ক্যাশ নেই, কোনো ক্যাপিটাল নেই, কোনো ব্যাংক নেই, কোনো ব্যালেন্স নেই। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আপনারাই আমার দর্শক। তাই অবশ্যই আমি আবারও কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে ছিলাম, সাথে আছি, সাথেই থাকব।